আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টোনাটুনিস কিচেন। শীতের মৌসুম তো চলে এলো, তাই আমি আজকের রেসিপিটা এনেছি নতুন রাঁধুনি আপু ও ব্যাচেলর ভাইদের জন্য। এ টু জেড টিপস সহ খুব সহজেই আমি এই রেসিপিটা করেছি। যারা এর আগে অনেকবার ভাপা পিঠা তৈরি করতে গিয়ে ব্যর্থ হয়েছেন, তারা আজকের রেসিপিটি ফলো করলে 100% সফল হবেন গ্যারান্টি দিচ্ছি। আমার রেসিপিতে লাগবে না আলাদা হাঁড়ি, মাটির ঢাকনা, আটা দিয়ে চারপাশে লাগানোর ঝামেলা বা প্রেশার কুকারের রিস্ক। লাগবে শুধু ঘরে থাকা যে কোনো সাইজের হাঁড়ি আর একটি স্ট্রেইনার, যা আমাদের সবার ঘরেই থাকে। তাই আশা করি আজকের রেসিপিটি আপনাদের খুব উপকারে আসবে। তো চলুন দেখে নেওয়া যাক। আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তবে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে আমাদের ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। ভাপা পিঠা বানানোর জন্য আমি এখানে বাজারের কেনা শুকনো চালের গুঁড়ো নিয়েছি। আপনারা আপনাদের মতো বাজারের কেনা চালের গুঁড়ো নিতে পারেন, অথবা আতপ চাল ভিজিয়ে পাটায় পিষে অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে তার গুঁড়োটা দিয়েও পিঠাটা বানাতে পারেন। চালের গুঁড়ায় আমি প্রয়োজন মতো বা স্বাদ মতো লবণ মিক্সড করে নিব। চালের গুঁড়ার পরিমাণটা আসলে আপনি যে কয়টা পিঠা বানাবেন সে অনুযায়ী নিয়ে নেবেন। আমি অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি মিশাবো। পানির পরিমাণটা চালের গুঁড়ার ধরন ও পরিমাণের উপর নির্ভর করে। শুকনো চালের গুঁড়া হলে পরিমাণটা বেশি হবে, আর যদি ভিজা চালের গুঁড়া হয় তাহলে পানির পরিমাণটা কম লাগবে। পানি কিন্তু একবারই বেশি দেওয়া যাবে না, আস্তে আস্তে করে পানি দিতে হবে। এবার আস্তে আস্তে পানি মিশিয়ে নেওয়ার পর হাত দিয়ে গুঁড়ি এভাবে মুট করে নিয়ে দেখতে হবে। এভাবে যদি ঝুরঝুরে করে পড়ে তাহলে বুঝতে হবে চালের গুঁড়ার পর্যাপ্ত পরিমাণের পানি মেশানো হয় নাই, আরও পানি মেশাতে হবে। অনেক সময় এই পিঠাটা বানানোর পর ভেঙে যায়, তার কারণ হলো এটাই যে গুঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি মেশানো হয় নাই, তাই আরও কিছু পানি মিশিয়ে নিতে হবে। এবার আবারও মুট করে দেখতে হবে ঠিক হয়েছে কিনা। যখন দেখবেন মুট করার পর গুঁড়িগুলো ঝুরঝুরে হয়ে পড়ছে না, হাত দিয়ে ভেঙে নিতে হচ্ছে আর এভাবে হাতের সাথে মিশিয়ে নেওয়া যাচ্ছে, ঠিক এমনটা হলেই বুঝবেন চালের গুঁড়ো পিঠা বানানোর জন্য একদম রেডি। চালের গুঁড়োতে যদি পানির পরিমাণ বেশি হয়ে যায় তাহলে 10 মিনিটের জন্য চালের গুঁড়োটা রেস্টে রাখলেই সেট হয়ে যাবে, অথবা অল্প কিছু শুকনো চালের গুঁড়া অ্যাড করেও রেডি করে নিতে পারেন। একটি স্ট্রেইনারের সাহায্যে আমি চালের গুঁড়াটা চেলে নেব। স্ট্রেইনারের ফুটো বড় বা ছোট হলে প্রবলেম নাই, তবে ছোট হলে পিঠাটা খেতে অনেক সফট হয়। তবে আপনি যদি বড় দানার পিঠা পছন্দ করেন তাহলে বড় ছিদ্রযুক্ত যে কোনো স্ট্রেইনারে চেলে নেবেন। এছাড়া বড় ছিদ্রযুক্ত স্ট্রেইনারে ছাকলে অনেক সহজে তাড়াতাড়ি চেলে নেওয়া যায়। চেলে নেবার পর সবটুকু চালের গুঁড়া আমি ভিজা কাপড় দিয়ে ঢেকে রাখবো, এবং প্রতিবার পিঠার জন্য গুঁড়া নেওয়ার পরে আবারও পাত্রটা আমি ভিজা কাপড় দিয়ে ঢেকে রাখবো। এতে করে চালের গুঁড়োটা ড্রাই আউট হয়ে যাবে না। দেখুন এখন আমি ঢেকে রাখবো। প্যানে পানি নিয়ে আমি একটি বলক তুলে নিব। এখানে আপনারা চাইলে ভাতের হাঁড়িতে বা যে কোনো হাঁড়িতে পিঠাটা বানাতে পারেন। আমি এখানে দুটি সুতির পাতলা কাপড় নিয়েছি। রং উঠে না এমন যে কোনো সুতির পাতলা কাপড় নিলেই হবে। কাপড় পানিতে ভিজিয়ে হালকা করে নিংড়ে নিতে হবে, খুব বেশি কিন্তু নিংড়ানো যাবে না। প্রতিবার পিঠা বানানোর পরই হালকা ধুয়ে নিংড়ে নিতে হবে। এভাবে ধুয়ে নিলে কাপড়ের গায়ে বেশি চালের গুঁড়া আটকে থাকবে না, আর এতে তাপটা চালের গুঁড়ায় ঠিক মতো লাগবে আর পিঠাটাও পারফেক্ট হবে। এবার পিঠাটা সাজিয়ে নেবার পালা। আমি একটি ছোট ভাপা পিঠা বানানোর বাটি নিয়ে নিয়েছি। এই বাটিগুলো বাজারে যে কোনো অ্যালুমিনিয়ামের দোকানে পেয়ে যাবেন। এছাড়াও যে কোনো ছোট গোল বাটিতে এই পিঠাটা সাজিয়ে নিতে পারেন। শুধু খেয়াল রাখবেন বেশি গর্তযুক্ত যেন না হয়। প্রথমে কিছুটা চালের গুঁড়া বিছিয়ে নিয়ে তারপর গ্রেট করা খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। আমি গুড়টা সবজি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আপনাদের স্বাদ মতো গুড় দিয়ে নেবেন। তারপর স্বাদ মতো কুড়ানো নারকেল দিয়ে নিচ্ছি। এবার উপরে আরও কিছু চালের গুঁড়া দিয়ে ঢেকে দিচ্ছি। কোনোভাবেই এটাকে জোরে প্রেস করে ঢাকবেন না, আলতো হাতে চেপে চেপে এভাবে বসিয়ে নিতে হবে। বেশি জোরে চাপলে যেহেতু চালের গুঁড়াটা ভিজা তাই গায়ে গায়ে লেগে যাবে আর পিঠাটা অনেক শক্ত হয়ে যাবে। এবার সেই ভেজানো কাপড়টা ভালোভাবে নিংড়ে নিয়ে নিতে হবে।
আর আগেই বলেছি বেশি কিন্তু নিংড়ানো যাবে না, অল্প একটু নিংড়ে নিয়ে তারপর এভাবে আমি পিঠাটার গায়ে মুড়িয়ে দিলাম। এই কাপড়টা দেওয়ার কারণ হচ্ছে এতে করে বাষ্পটা সরাসরি চালের গুঁড়িতে লাগবে না এবং পিঠাটা অনেক পারফেক্ট হবে। এখন আমি এই স্ট্রেইনারে নিয়ে নিচ্ছি এবং এই স্ট্রেইনারটা সরাসরি চুলায় দিয়ে দিচ্ছি। দেখলেন তো, এভাবে করলে কিন্তু হাতে মানে তারটা লাগবে না অতিরিক্ত এবং কাজটা খুব সহজ হবে। এভাবে আমি কাপড়টা খুলে দিচ্ছি এবং একটা টোকা দিয়ে আমি পিঠাটা বের করে নিলাম এবং কাপড়টা আবার মুড়িয়ে দিলাম। এই কাপড়টা মুড়িয়ে নেওয়ার কারণ হচ্ছে এই ঢাকনাটা এখন দিব, এই ঢাকনা থেকে যে পানিটা বের হবে সেই পানিটা যেন ডিরেক্ট ওই চালের গুঁড়িতে না লাগে। মিডিয়াম হাই হিটে প্রতিটি পিঠা হতে 3 থেকে 4 মিনিট সময় লাগবে, আমারটা 4 মিনিট সময় লেগেছে। দেখুন, এখন আমি নামিয়ে নিব। কাপড়টি দেওয়ার কারণে কিন্তু পিঠাটা নামাতে খুব সুবিধা হয়েছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে পিঠাটা তৈরি হয়েছে, ফেটেও যায়নি ভেঙেও যায়নি। আপনি যদি চালের গুঁড়াকে ঠিকমতো পানি দিয়ে ভেজাতে পারেন তাহলে একটা পিঠাও ভেঙে যাবে না, সবগুলোই হবে পারফেক্ট। আপনারাও দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে আমার পিঠাটা। দেখলেন তো কত সহজভাবে আমি এই ভাপা পিঠাটা বানিয়ে ফেললাম। এত সহজভাবে বানাতে পারলে কঠিনভাবে বানাবো কেন, তাই না? আমি খুব সহজভাবেই দেখানোর চেষ্টা করলাম। গরম গরম ভাপা পিঠাগুলো কতই না মজা খেতে, তাও যদি হয় নিজের হাতে বানানো। আমি আপনাদেরকে এখন ভেঙে দেখাচ্ছি। দেখুন অনেক সফট হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পেরেছেন যে কতটা পারফেক্ট হয়েছে আমার পিঠাটা। এভাবে আপনারাও বানাবেন, আপনাদের একটা পিঠাও নষ্ট হবে না ইনশাল্লাহ। দেখুন দেখুন ভিতরেও কতটা মজার লাগছে দেখতে। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের রেসিপিটা অনেক সহজ করে আমি তৈরি করেছি, তাই অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং এই পিঠার সুন্দর সুন্দর ছবিগুলো আমার ফেসবুক গ্রুপে শেয়ার করবেন। আমার ফেসবুক গ্রুপের লিংক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।